এবং আমরা অতি সাম্প্রতিক খুব কষ্ট পেয়েছি, খুব খুব কষ্ট, বাড়িয়া এবং আরেকটি জায়গায় ওখানেও সিল মারা হচ্ছে, সিল মারা হচ্ছে। আমরা সেটা প্রতিহত করতে পারি, এটা স্বীকার করলেন, প্রতিহত করতে পারেনি, উনি আঙ্গুল চুষছিলেন, প্রশাসন পারেনি, আমাদের নির্বাচন কর্মকর্তারা পারেনি। তো এরপরও আপনি নির্বাচন, সেই নির্বাচনকে কেন বহাল রাখলেন আউয়াল সাহেব? দিন ঘনায় আসতেছে আপনার, গ্রেফতার হওয়ার আগে তিনি 164 দিচ্ছেন, তাও জনসম্মুখে। তিনি দেখছেন যে সেখানে 57 সেকেন্ডে 43টা ভোট দেওয়া হয়েছে, সেটা তিনি নিজ মুখে স্বীকার করতেছেন যে আমরা ব্যর্থ ছিলাম, আর আপনি ব্যর্থতা স্বীকার করলেই আপনাকে মাফ করে দেওয়া হবে, এটা বুঝেন না, গ্রেফতার হবেন, অতি দ্রুত গ্রেফতার হতে যাচ্ছেন আপনি, এটা লজ্জাস্কর, লজ্জা না, এটা পুরো 14 গোষ্ঠীর জন্য, মানে আপনাকে যারা ওখানে বসাইছে তাদের জন্য লজ্জাকর। আর এই হাবিবুল আউয়াল প্রথম আসামি হবে, স্যাংশনটা তার উপরে আসবে। এই যদি হয় তাহলে জাতি এই পৃথিবীতে স্বাধীনতার 52 বছর পরে এটি কলঙ্কিত জাতি হবে, আর এই কলঙ্কের। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? গ্রেপ্তার হতে যাচ্ছে নির্বাচন কমিশন হাবিবুল আউয়াল, এমনকি সে স্যাংশন খাবে, এমন একটা বার্তা পাবেন এই ভিডিওর মাধ্যমে। খুবই একটা গুরুত্বপূর্ণ নিউজ, আমরা কথা বাড়াবো না, চলে যাব স্ক্রিনে। এবং আমরা অতি সম্প্রতি খুব কষ্ট পেয়েছি, খুব খুব কষ্ট, বাড়িয়া এবং আরেকটি জায়গায় ওখানে সিল মারা হচ্ছে, সিল মারা হচ্ছে। আমরা সেটা প্রতিহত করতে পারি, এটা স্বীকার করলেন, প্রতিহত করতে পারেনি, উনি আঙ্গুল চুষছিলেন, প্রশাসন পারেনি, আমাদের নির্বাচন কর্মকর্তারা পারেনি। তো এরপরও আপনি নির্বাচন, সেই নির্বাচনকে কেন বহাল রাখলেন আউয়াল সাহেব? দিন ঘনায় আসতেছে আপনার, গ্রেফতার হওয়ার আগে তিনি 164 দিচ্ছেন, তাও জনসম্মুখে। তিনি দেখছেন যে সেখানে 57 সেখানে 43টা ভোট দেওয়া হয়েছে, সেটা তিনি নিজ মুখে স্বীকার করতেছেন যে আমরা ব্যর্থ ছিলাম, আর আপনি ব্যর্থতা স্বীকার করলেই আপনাকে মাফ করে দেওয়া হবে, এটা বুঝেন না, গ্রেফতার হবেন, অতি দ্রুত গ্রেফতার হতে যাচ্ছেন আপনি, এটা লজ্জাস্কর, লজ্জা না, এটা পুরো 14 গোষ্ঠীর জন্য, মানে আপনাকে যারা ওখানে বসাইছে তাদের জন্য লজ্জাকর। তবে এই সিল মারাটাও কিন্তু আমাদের নির্বাচনের সংস্কৃতির একটা অংশ হয়ে যায়, মানে কুসংস্কৃতি, সংস্কৃতি বলতে যেটা বুঝাইতে চান, এটা কুসংস্কৃতি, মানে এটা অভ্যাস হয়ে গেছে যে সিল মারবেই, এটা মন্দ সংস্কৃতি, যে পশুশক্তি ব্যবহার করা, কালো টাকা ব্যবহার করা এবং এই ধরনের কারচুপি করা, পশুশক্তি ব্যবহার করা, কালো টাকা ব্যবহার করা এবং এই অপশক্তি ব্যবহার করা, দীর্ঘদিন ধরে চর্চার মাধ্যমে, দীর্ঘদিন ধরে চর্চার মাধ্যমে, তার মানে হাবিবুল আউয়াল সাহেব তিনি জানেন এই কাজটা দীর্ঘদিন ধরে হইতেছে, তার মানে এর আগেও হয়েছে, আগেও হয়েছে বলতে আগের জাতীয় ইলেকশনও যে হয়েছে এটা কিঞ্চিত অংশ, মানে ইঙ্গিত দিয়ে গেলেন হাবিবুল আউয়াল সাহেব, তিনি এবার নিজে গ্রেফতার হতে যাচ্ছে, কি কারণে গ্রেফতার হতে যাচ্ছেন ভিডিও শেষ অবধি পর্যন্ত দেখবেন, ভিডিও শেয়ার করে দেবেন, আপনাদের কাছে অনুরোধ, কারণ এরকম তিক্ত কথা কোনো মানুষ আপনাদের সামনে উপস্থাপনা করতে পারে আমার বিশ্বাস হয় না। তো চলুন, অপসংস্কৃতির চর্চা হয়ে গেছে, ক্রমান্বয়ে আমাদেরকে ওর থেকে বেরিয়ে আসতে হবে, আর সুযোগ নাই, বেরিয়ে আসতে হবে, আসতে আসতে মানুষের কাছ থেকে 15 বছর কেড়ে নেওয়া হয়েছে, আপনার মতো মানুষের এই আচরণ, আপনার প্রতি মানুষের যে বিশ্বাস ভরসা ছিল সেই বিশ্বাস এবং ভরসা ক্ষুণ্ণ করার ফলে এবার আপনি তো হাবিবুল আউয়াল সাহেব এখন বলবেন যে তিনি তো এখন ভালোই পদে আছে, তিনি স্বীকার করলেন কেন? তিনি স্বীকার করছেন, মানে ওই বাম্বু যখন পশ্চাৎ দেশে মানে চালান করা হয় তখন সকলেই স্বীকার করে, এখন হাবিবুল আউয়াল সাহেবের বিসি যেটা আছে না ওইটা এখন মাইন্ড কেসি পায়ে পড়ে গেছে, এখন তিনি এদিকেও যাইতে পারে না, ওদিকে গেলে সিরে যায়, আর জায়গায় থাকলে তো চাইরো দিক থেকে কষে, সুতরাং ওই বাম্বুটা এখন পশ্চাৎ দেশ থেকে যাচ্ছে, যে কারণে তিনি এই সত্য কথাগুলো সুন্দরভাবে বলে দিচ্ছে। তো হাবিবুল আউয়াল সাহেব এখানে যে সুন্দর কথাগুলো বলছে আমি অ্যাপ্রিসিয়েট করি, আমি স্যালুট জানাই যে আপনি অন্তত পক্ষে শেষ সময় হইলেও সত্য কথাটা বলছেন। তো এর ফলে আসলে কী কী হতে যাচ্ছে, আনিসুল হক সাহেব নির্বাচন কমিশনার, নতুন নির্বাচন কমিশনার, তিনি খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছে, সেটা শোনার আগে মানে সেই কারণে কিন্তু এই হাবিবুল আউয়াল সাহেব গ্রেপ্তার হতে পারেন এবং হয়ে যাবেন, মানে আমি যেটা বলি এটা খুব কমই মানে মিসিং হয়, এটা খুব কমই হয়, আপনারা যারা চিনেন আমাকে তারা জানেন। তো তিনি আসলে অতি দ্রুত গ্রেফতার হতে যাচ্ছেন, দল আওয়ামী লীগের নির্দেশেই তিনি গ্রেফতার হবেন, কেন গ্রেফতার হবেন, কারণ তিনি তাদেরকেই ফাঁসাইছেন। সিঙ্গেল পেজে আছে, আপনি পিটার হাসকে বলছেন এসছে, পিটার হাস তার আমেরিকায় যাওয়ার দরকার নাই, কিংবা তার প্রকাশ্যে বলারও দরকার নাই, যে প্রসেস তারা করছে, হোয়াইট হাউস যে প্রসেস করেছে, স্টেট ডিপার্টমেন্ট যে প্রসেস করেছে, সেই প্রসেসের মানে হলো যে কোনো সময় এই যে আমাদের দর্শকরা, যে কোনো দর্শক, যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, আমার ভালো লেগেছে যে কোরিয়া থেকে, তারপর সৌদি আরব থেকে, তারা কনসার্ন, কি কনসার্ন, যদি আজকে স্যাংশন আছে আসে, ইকোনমিক স্যাংশন আসে, যদি সেনাবাহিনীর উপরে, যদি জাতিসংঘ বাহিনীতে যাওয়ার জন্য একটা স্যাংশন আসে, তাহলে এটি কেউ আশ্চর্য হবে না। আর এই হাবিবুল আউয়াল
প্রথম আসামি হবে, স্যাংশনটা তার উপরে আসবে। এই যদি হয় তাহলে জাতি এই পৃথিবীতে স্বাধীনতার 52 বছর পরে এটি কলঙ্কিত জাতি হবে। আর এই কলঙ্কের বোঝা বহনের জন্য শেখ হাসিনা যে রং হেডের সেই সম্ভাবনা কতটুকু আছে বলে মনে করেন? আপনি আমাকে অ্যারেস্ট করবেন, আপনি আমাকে বনে জঙ্গলে তাড়াবেন, আপনি আমার 14 গোষ্ঠীকে ধরবেন, আপনি আমাকে জেলে পুরবেন, আপনি আমাকে এনফোর্স ডিজিএফ এর করবেন, আপনি আমাকে 3 দিনের ট্রায়ালে, একটা ক্যাঙ্গারু ট্রায়ালে আপনি আমার 3 বছরের জেল দিবেন, আপনি আবার বলছেন যে আপনি আহ্বান করছেন, এটা কেমন আহ্বান? এর চেয়ে বড় প্রশ্ন এই পৃথিবীতে আর নাই। আওয়ামী লীগ অনেকগুলো রেকর্ড করেছে, আওয়ামী লীগ তলে তলে শব্দটা যে উচ্চারণ করেছিল কাদের সাহেব সেটির একটি বর্ণনা দিয়ে পরে আমি যেতে চাচ্ছি এই উত্তরে। তলে তলে 25 মার্চ 1971 একটি সুটকেস গুছিয়ে শেখ মুজিবুর রহমান চলে গিয়েছে। তলে তলে তিনি এসে ভারতের সাথে আলাপ সালাপ করে এসে একটা পার্লামেন্টে বসে গেছেন কোনো নির্বাচন ছাড়া, যে নির্বাচনে তিনি নির্বাচিত হয়েছিলেন পাকিস্তানিরা তাকে সেখানে স্থান দেয়নি, কিন্তু স্বাধীন বাংলাদেশে আরেকটি নির্বাচন প্রয়োজন ছিল। তারপরে 2 বছর পরে 74-73 যে আরেকটি নির্বাচন করে ফেলে, সেখানে তলে তলে হেলিকপ্টারের মাধ্যমে ভোট এনে যাকে তিনি এমপি বানিয়েছিলেন সেই কু করে তাকে হত্যা করেছে। 86-তে তলে তলে লং ড্রাইভে যে এরশাদের সাথে তিনি নির্বাচন করে ফেলেছিলেন, তলে তলে তিনি সর্বশেষ ভারতের সাথে বসে সুজাতা সিং এর সঙ্গে বসে তলে তলে আলোচনা করে 154 জনকে ডিক্লেয়ার করে দিয়েছিলেন। আর তলে তলে কাউকে না পেয়ে ভারতকেও পায়নি, এত বড় দুরাচার, এত বড় ডাকাতি, নিশিরাতে এই ভোটের লুটপাট, এইটিতে কাউকে না পেয়ে, কাউকে সাথে না পেয়ে পুলিশকে দিয়ে, অতি উৎসাহী পুলিশকে দিয়ে, ক্যাডারদেরকে দিয়ে, বিডিআরকে দিয়ে, আর সবচেয়ে জঘন্যতম হলো বাংলাদেশ সেনাবাহিনীর একজন অযোগ্য একজন মাফিয়া সেনাপ্রধান সে আজিজকে হাতে নিয়ে তলে তলে হাতে নিয়ে তিনি এই 18 নির্বাচনটি করে চলেছেন। সুতরাং আজকে আপনি আহ্বান জানাচ্ছেন, তিনি আজকে আহ্বান জানাচ্ছেন আসেন, আর 20,000 লোককে তিনি জেলে পুরেছেন 2 সপ্তাহের মধ্যে। টপ 26 জন লিডারকে মহাসচিব সহ 2 জন স্ট্যান্ডিং কমিটি মেম্বার সহ সুনির্দিষ্ট অপরাধের কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সুনির্দিষ্ট অপরাধে তার পার্টিরও 7,000 কেস ছিল, সবগুলো উইথড্র করেছে এখন থেকে 15 বছর আগে। সুনির্দিষ্ট গল্প যতগুলো যুক্তি আনবেন সবগুলো এদেশে ফেক, বিকজ সে ডামি ইলেকশন করবে, এই ইলেকশনটার নাম হলো ডামি। সুতরাং এই ডামি ইলেকশন সারা পৃথিবী দেখবে, আমি আজকে আবার বলছি যে এই ডামি ইলেকশন হবে না, কারণ সারা পৃথিবী সিঙ্গেল পেজে আছে। আপনি পিটার হাসকে বলছেন এসছে, পিটার হাস তার আমেরিকায় যাওয়ার দরকার নাই, কিংবা তার প্রকাশ্যে বলারও দরকার নাই, যে প্রসেস তারা করছে, হোয়াইট হাউস যে প্রসেস করেছে, স্টেট ডিপার্টমেন্ট যে প্রসেস করেছে, সেই প্রসেসের মানে হলো যে কোনো সময় এই যে আমাদের দর্শকরা, যে কোনো দর্শক যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, আমার ভালো লেগেছে যে কোরিয়া থেকে, তারপর সৌদি আরব থেকে তারা কনসার্ন, কি কনসার্ন? যদি আজকে স্যাংশন আছে আসে, ইকোনমিক স্যাংশন আসে, যদি সেনাবাহিনীর উপরে, যদি জাতিসংঘ বাহিনীতে যাওয়ার জন্য একটা স্যাংশন আসে, তাহলে এটি কেউ আশ্চর্য হবে না। আর এই হাবিবুল আওয়াল প্রথম আসামি হবে, স্যাংশনটা তার উপরে আসবে। এই যদি হয় তাহলে জাতি এই পৃথিবীতে স্বাধীনতার 52 বছর পরে এটি কলঙ্কিত জাতি হবে। আর এই কলঙ্কের বোঝা বহনের জন্য শেখ হাসিনা যে রং হেডের সেই সম্ভাবনা কতটুকু আছে বলে মনে করেন? কারণ হঠাৎ করে চুপ হয়ে গেছে এবং ভারতের মাধ্যমে অনেকে মনে করছে, ভারতে আপনি জানেন যে গত 2 দিন আগে সেখানে 90টি দেশের রাষ্ট্রদূতের সাথে মিটিং হয়েছে পররাষ্ট্র সচিবের সাথে, তারা এবং পররাষ্ট্রমন্ত্রীও বলেছে যে ভারতের সাথে তো আমাদের কথা হয়েই গেছে, সুতরাং সেরকম কোন আশঙ্কা নেই। পাশাপাশি নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীরও বলেছে যে পশ্চিমাদের কাছ থেকে কোনো ধরনের চাপ নেই, এবং জনাব পিটার হাসও গত কয়েকদিন ধরে নিখোঁজ অবস্থায় ছিলেন, কোথায় ছিলেন সেটিও আমরা অনেকেই জানি না, তিনি আবার ফিরে আসলেন। তাদের হঠাৎ করে স্তব্ধতা আসলে কি বোঝায়? তারকে আগের অবস্থায় রয়েছে নাকি আসলে একটা বোঝাপড়া? দেখুন, আমরা আমরা আসলে একটা বিষয় স্পষ্ট যে আমরা যখন ভারত থেকে সুজাতা সিং আসে তখন আমরা কিছু বলি না, যখন স্টেট ডিপার্টমেন্টের লোকজন আসে তখন আমরা বলি যে আমাদের আমাদের রাষ্ট্রীয় বিষয়ে হস্তক্ষেপ। হস্তক্ষেপ দুদিক থেকেই হস্তক্ষেপ। আমি বাহির দেশের কূটনৈতিক হস্তক্ষেপকে আমি সম্মানের সাথে দেখি না। আমি কিন্তু বিশ্বশান্তির জন্য কাজ করেছি, আমি ব্লু হেলমেট ধারী, আমি কিন্তু একজন ইউনাইটেড নেশনের একজন সক্রিয় কর্মী ছিলাম। ব্লু হেলমেট যেখানে যায়
সেই রাষ্ট্রের মানুষ, সেই রাষ্ট্রের মানুষদেরকে আমরা খুব ঘৃণার চোখে দেখতাম যে এরা ফেইল স্টেট, ফলে ব্লু হেলমেট এসেছে। কালকে যদি আমাদের ব্লু হেলমেট আসে আমি অবাক হব, এই জাতি যদি ফেইল স্টেট হয়, এই জাতি যদি গৃহযুদ্ধে লিপ্ত হয় আমি অবাক হব। কারণ আজকে এই মুহূর্তে নির্বাচনের নামে, নির্বাচনের নামে আপনি 20 লক্ষ লোককে তাড়িয়ে বেড়াচ্ছেন, তাহলে আপনি কি অর্গানাইজ টেরোরিস্ট না? আপনার পুলিশ, আপনার গোয়েন্দা সংস্থা, আপনার সেনাবাহিনী, এরা কি টেরোরিস্ট না? এখন সবাই কিন্তু অর্গানাইজড টেরোরিস্ট। আমি বলছি এটি বাংলাদেশ ম্যানুয়াল অফ বাংলাদেশ আর্মিলো, বাংলাদেশের আইন, বাংলাদেশের পুলিশ আইন সবকিছুর মাধ্যমে প্রমাণ করে জনগণকে কোনো কারণ ছাড়া মিথ্যা অজুহাতে 20,000 লোককে 2 সপ্তাহের মাঝে ধরে ফেলা। এখানে গোয়েন্দা সংস্থা ব্যর্থ, এখানে সেনাবাহিনী ব্যর্থ, এখানে সবাই ব্যর্থতার দায়ভার গ্রহণ করতে হবে। কেন বলছি? কারণ কালকে যদি ফেল স্টেট হয়, ইকোনমিক স্যাংশন যদি আসে, যদি শ্রীলঙ্কার মতো হয়, যদি বেল আউট করতে হয়, তখন এই দেশ, যে দেশগুলোর দিকে আপনি দৃষ্টি বাঁকা দৃষ্টিতে দেখছেন, তাদের সহযোগিতা নিতে হবে, আমেরিকার সহযোগিতা নিতে হবে, এমনকি যে কোনো দেশ যারাই দূরে বসে আছে, 32টি দেশ, সবার সহযোগিতা নিতে হবে যদি আপনাকে দাঁড়াতে হয়। আমাদের রিজার্ভ ডেঞ্জার লেভেল। সুতরাং কিন্তু নির্বাচন যদি হয়ে যায় তাহলে কি হবে? এক্ষেত্রে জনাব একে মোমেন তিনি প্রশ্নের সাংবাদিক প্রশ্ন জবাবে আজকে বলেছে যে আমেরিকা সুপার পাওয়ার, আমরা তাদেরকে উপেক্ষা করতে পারি না এবং করিও না, তবে তারা অনেক বাস্তববাদী। কথাটি তিনি কয়েকবারই বলেছেন, আজকে সকালে বলেছেন যে তারা যখন দেখবে হয়ে গেছে তখন তারা আগের মতোই বাংলাদেশের নির্বাচনকে মেনে নিবে, এমন একটি কথা তিনি বলেছেন আজকে। না, উনি তো বলে যে আমরা স্ত্রী, ভারত হলো স্বামী। উনি বলে যে আমাদের আমাদের জয়লাভ মানে ভারতের জয়লাভ, আমাদের স্বার্থ মানে ভারতের স্বার্থ। তো স্বামী স্ত্রীর সম্পর্ক যে স্থাপন করতে পারে পার্শ্ববর্তী দেশের সাথে, সেখানে এই পররাষ্ট্রমন্ত্রী আর কি কি বলছে সেটা আমার কাছে দর্তব্যের বিষয় না। আমার কাছে দর্তব্যের বিষয় বাংলাদেশ 52 বছরে অনেক কিছু অর্জন করেছে, বাংলাদেশ অনেক কিছু অর্জন করেছে আর অনেক কিছু হারিয়েছে। অনেক কিছু অর্জনের মধ্যে হলো যে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম লক্ষ লক্ষ লোকের রক্তের বিনিময়ে, সেখানে বাংলাদেশ সেনাবাহিনী নেতৃত্ব দিয়েছিল। সেই সেনাবাহিনী আপনার মনে আছে 90-তে জেনারেল নুরুদ্দিন জেনারেল এরশাদকে বলেছিল যে স্যার আপনার সাথে আমরা আর নেই। এই যে আমরা নেই, সেই জন্য নুরুদ্দিনকে সেনাবাহিনী ফাঁসিতে ঝুলায় নেয়। একইভাবে বর্তমান সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী যদি তার বিষয়টা এক্সপ্রেস করে এই ভূখণ্ডের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, পার্শ্ববর্তী দেশ বা যে কোনো দেশের মাতাব্বরি ছাড়া যাতে জনগণ ভোট দিতে পারে, এই জন্য আমরা একটা সুষ্ঠু, একটি ফেয়ার, একটি পার্টিসিপেটরি নির্বাচন চাই, তাহলে এই সেনাবাহিনী প্রধানকে হয়তো স্যাক করে দিতে পারে, আর একটা জেনারেলকে স্যাক করতে পারবে। অর্থাৎ যদি সেনাবাহিনী তার পয়েন্টে আসে, স্ট্যান্ড পয়েন্টে আসে, সেনাবাহিনী আপনারা খেয়াল করেছেন এই ইতিপূর্বে আমেরিকান নির্বাচনের সময় চিফ অফ ডিফেন্সটা বলেছিল যে উই আর হিয়ার টু টেক দি কনস্টিটিউশন, অর্থাৎ কনস্টিটিউশনকে রক্ষা করার জন্য আমরা এই আর্মি। সুতরাং বাংলাদেশ আর্মি কনস্টিটিউশনকে রক্ষা করার জন্য, আর কনস্টিটিউশনে ক্লিয়ারলি বলা আছে পিপুলস রাইট, আর পিপুলস রাইট কে ব্যাহত করা হচ্ছে, পিপুলস রাইট কে আজকে পদদলিত করা হচ্ছে, মানুষকে তাড়িয়ে বেড়া হচ্ছে। এই মুহূর্তে লক্ষ লক্ষ নেতা কর্মী পালিয়ে বেড়াচ্ছে, লক্ষ লক্ষ নেতা কর্মী। আর ভারতের বিরুদ্ধে কালকে বিএনপির এই মুহূর্তে ভারপ্রাপ্ত মহাসচিব অথবা যুগ্ম মহাসচিব যাই বলেন, যুগ্ম মহাসচিব এই প্রথম তিনি উচ্চারণ করলেন যে ভারত তলে তলে বা ভারত প্রকাশ্যে যে কাজটি করছে সেটি জনগণের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে, বাংলাদেশ জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে। আমি রিজভী ভাইকে সাধুবাদ জানাই, আমি স্যালিউট জানাই, এবং এখন এই মুহূর্তে বিএনপি স্ট্যান্ডিং কমিটি কিংবা যারাই আছে, জনাব তারেক রহমান অলরেডি বলেছেন নেতৃত্ব দিন, নেতৃত্ব নিন। তো নেতৃত্ব কে নিয়েছে, কে দিচ্ছে, সেটা হচ্ছে বড় কথা। যদি সিদ্ধান্ত দিবে স্ট্যান্ডিং কমিটি, একজন স্ট্যান্ডিং কমিটি মেম্বারও যদি থাকে, এটি যদি লন্ডন থেকেও হয় সেই সিদ্ধান্ত হবে বিএনপির সিদ্ধান্ত। তবে আমার কিছু অভিমত আছে, আমার অভিমত হলো এই মুহূর্তে 20 লক্ষ মানুষ যে পালিয়ে বেড়াচ্ছে, তারা যে তাদের বাড়িঘরে থাকতে পারছে না, যে 20,000 যে জেলে ঢুকেছে, তাদের স্বার্থে, দলের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, এই গণতন্ত্রের স্বার্থে,
ভোটাধিকারের স্বার্থে আজকে বিএনপি কে সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্তটা কি? এটি হলো একক সিদ্ধান্ত, এটি সারা জীবন প্রমাণ হয়েছে, সারা পৃথিবীতে প্রমাণ হয়েছে, ওয়ার্ল্ড ওয়ার টু তে নেতৃত্ব দিয়েছিল লন্ডন। এখান থেকে যে নেতৃত্ব সেখানে সারা ওয়ার্ল্ড কে একত্রিত করা হয়েছিল এগেইনস্ট আপনার যে হিটলার। সুতরাং এই হিটলারি মহিলার বিরুদ্ধে সবাইকে ডাকতে হবে। সে কি চর্ম নাই, সে কি এক্স দল, ওয়াই দল, সে কি জামাত, সে কি যে কোনো দল, যে তরিকত, এই সে আমি জানি না। আমার কথা হলো যার নেতৃত্বে অর্থাৎ বিএনপির ডাকে সবাইকে একত্রিত হতে হবে। এবং বিএনপি যদি এই ডাকটুকুর সময়টুকু হারায়, তাহলে যদি নির্বাচন হয়ে যায় কালকেই, যদি তার পক্ষে এই ভারত কিংবা এই লাল বাহিনী অর্থাৎ যে চায়না, এরা যদি স্বীকৃতি দেয়, আরেকটা ডিলেমা শুরু হবে। সেই ডিলেমার সময় এখন আর নাই। এখন সময় হলো বিএনপি কে সিদ্ধান্ত দিতে হবে যে এই সরকার, এই ফেসিবাদী সরকারকে যারা পছন্দ করে না, যারা চায় না তাদেরকে, সুতরাং সবাইকে ঐক্যবদ্ধভাবে। সম্মানিত দর্শক, অনেক তথ্য আপনারা জানতে পেরেছেন। টকশোর ভিতরে আমরা যে তথ্যটি পেলাম যে সে স্যাংশন খেতে পারে এই নির্বাচন কমিশন, বন্ধুরা বিভিন্ন প্রসঙ্গ নিয়ে অনেক তথ্য জানতে পেরেছেন। আপনাদের কি মতামত অবশ্যই আপনারা জানাতে পারেন।